তিনি ফাশলতি বনি দাম নৈতা মা জরা ফতিগ্রয় কলেজ ও অ্যানুয়াল সকা জ্ঞাপন মানে পান্ডা সংস্থা জাকা অ পান্ডা ও ফাইমান জাকা ফতিগ্রয় কলেজ নি প্রিন্সিপাল অনুগতি হাঙ্কর নি কাশ কোন খবর তে কবনি তাংখন র পান্ডা ও রুং ফুরুমাই তে রুং সুমে র গবমন মান জাপা খ্যা বিসকাং শালব অমাহাই তাং বতাং র খলাই জাগনি থাংনাই হিনে সাকা আবনি ইয়াগল রুং সুনাই রুনি ইয়াগো সকা জ্ঞাপন জাকা আমরা বাজে চিন্তা থেকে বা অন্য মনস্ক ভাব থেকে সমাজের যে খারাপ সাইডগুলো আছে, বিভিন্ন ধরনের নেশার সঙ্গে যুক্ত হওয়া, বিভিন্ন ধরনের ভালো চায় না, এরকমও কিছু লোক আমাদের সমাজে আছে, তাহলে ওই জিনিসটা এক নম্বর কাজ করে এই খেলাধুলো। খেলাধুলার উপরে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার কোনো রাস্তা নেই। তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে যখন খেলাধুলার মনোযোগ থাকবে, গান বাজনা তোমরা সাহিত্যে একটা যে কোনো একটা, কেউ গানে বিচার করবে, কেউ খেলাধুলা থাকবে, কেউ বাজনায় থাকবে, একটা সাইডে কিছু দিতে হবে সমস্ত সময়। যদি বই নিয়ে পড়ে থাকো, সমস্ত সময় যদি পড়াশোনার পিছনে দৌড়াও, তাহলে কিন্তু কাজ হবে না, তাহলে তোমাদের সার্বিক বিকাশ হবে না। সার্বিক বিকাশের জন্য সমস্ত সাইডে তোমাদের অংশদারিত্ব থাকতে হবে, কিছু কিছু অংশদারিত্ব। সবাই সব জিনিসে বিচারক হবে তা নয়, কিন্তু সবগুলো টাচে থাকতে হবে, সবগুলো টাচ করতে হবে। এইগুলো আমি ধন্যবাদ জানাই সিটি কুমারগড় কর্তৃপক্ষকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে পার্টিসিপেট করেছেন। ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টে হার জিত তো থাকবেই, ওনারা রানার্স আপ হয়েছেন। তবে আনন্দের বিষয় এটাই যে ওনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে পার্টিসিপেট করে এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য আজও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি আমার ইনস্টিটিউশনের পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই ইভেন্টটাকে সুন্দরভাবে সার্থক রূপ দিয়েছ এবং যার কর্ণধার হিসাবে ছিলেন আমাদের সঞ্জয় স্যার। আমি দুদিন ছুটিতে ছিলাম, আমি সময় দিতে পারিনি এবং আমার একটা টেন্ডার প্রসেস ছিল, তাই জন্য আমি সময় দিতে পারিনি এবং আমার সহকর্মীরাও সময় দিতে পারেননি। কিন্তু তোমাদেরকে নিয়ে মাঠে থেকে উনি এত সুন্দরভাবে পরিচালনা করেছেন, আমি আবার ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আগামী দিনগুলোতে আমরা যাতে করে স্পোর্টসমিটে অংশগ্রহণ করতে পারি এবং পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা যাতে করে আমাদের একটা পার্ট বা অংশ হয়ে থাকে, সেই আশা রেখে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।